আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারের আজকের পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে ভেলপুরি তৈরি করে দেখাবো আজকে ভেলপুরির এ টু জেড টিপস সহ পুরো রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনারা উপকৃত হবেন চলুন তাহলে পুরো রেসিপিটা দেখিনি ভেলপুরির পুরের জন্য ডাবরির ডাল খুব ভালো করে ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ হলুদের গুঁড়োটাও সামান্য পরিমাণে দিয়েছি আর লবণটাও সামান্য পরিমাণে দিয়েছি এখন বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তাই বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম এখন ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এইদিকে আমি ভেলপুরির মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে প্রায় পাঁচ ছটার মতো শুকনো মরিচ আগে একটু ভেজে নিচ্ছি শুকনো তাওয়ায় ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে একটা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা ছোট দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা আর একটা চামচ গোটা ধনিয়া আর দিচ্ছি একটা তেজপাতা তেজপাতা আর দারচিনির পরিমাণটা খুবই কম দিতে হবে এই মশলাটা ভেলপুরির পুরের ফ্লেভারটাকে একদম ভেলপুরি বা ফুচকা বিক্রি করা মামাদের যে ফ্লেভারটা পাওয়া যায় সেই ফ্লেভারটাই এনে দিবে চুলা রাঁচটা কমিয়ে দিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে ভাজাটা বন্ধ করে মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি এখন আমি ভেলপুরির শেলটা তৈরি করে নেব এর জন্য এক কাপ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সুজি আপনাদের কাছে যদি সুজি না থাকে তাহলে আপনারা এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তিন টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া আর যদি সুজি থাকে তাহলে তো সুজিটাই দিয়ে দিবেন আর খুব সামান্য পরিমাণে লবণ দিতে হবে এক একচিপটি পরিমাণে লবণ দিয়েছি খুব বেশি লবণ দেওয়া যাবে না শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা যদি আপনারা বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু শেলটা নরম হয়ে যাবে তাই লবণটা এক চিমটির বেশি ব্যবহার করবেন না এখন তেলের সাথে আটা আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে আটা সুজি আর তেলটাকে মিশিয়ে নিয়ে একদম ঝুরঝুরে করে নিতে হবে যাতে তেল আটা আর সুজিটা একসাথে খুব ভালোভাবে মিশে যায় আমি এক হাত দিয়ে করছি আপনারা চাইলে দুই হাতের সাহায্যে খুব ভালো করে তেলটা আটা আর সুজির মধ্যে মিশিয়ে নিতে পারেন খুব ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কেমন ঝরঝরে হয়ে গিয়েছে এখন এর মধ্যে পানি ব্যবহার করছি খুবই অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে যেহেতু ডোটাকে শক্ত করে তৈরি করতে হবে তাই খুব অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মথে নিতে হবে একবারই বেশি করে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে আর এই ডোটা কোনোভাবেই নরম হওয়া যাবে না একটু শক্ত করে ডোটাকে তৈরি করতে হবে তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মথে নিচ্ছি আর আপনাদেরকে দেখাবো ডোটা আসলে কেমন হতে হবে আপনারা যদি ডোটা একটু শক্ত করে তৈরি করেন তাহলে আপনাদের ভেলপুরি সেলটাও কিন্তু অনেক বেশি মুচমুচে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি আপনারাও কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেবেন আর ডোটা বেশ অনেকটা শক্ত করে তৈরি করে নেবেন যেহেতু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টার পরেই দেখবেন যে ডোটা আরও অনেক বেশি নরম হয়ে গিয়েছে দেখেন ডোটা কতটা টাইট হবে সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডোটা কিন্তু শক্ত করেই তৈরি করতে হবে তাহলে আপনাদের ভেলপুরি সেলটাও পারফেক্টভাবে তৈরি হবে ডোটাকে একটু স্মুথ করে মথে নিচ্ছি দেখতে পাচ্ছেন মথে নেওয়া হয়ে গিয়েছে এখন একটু তেল দিয়ে পুরো ডোটাকে গড়িয়ে নিচ্ছি এখন এই ডোটাকে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিব তিরিশ মিনিট পরে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে এই ফাঁকে আমি আপনাদেরকে ডালটা দেখাচ্ছি দেখেন ডালের পানিটা শুকিয়ে গিয়েছে আর ডালটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুটা পানি রয়েছে আমি চামচ দিয়ে ডালটাকে আধ করে দিব তার আগে এখানে একটা ছোট সাইজের আলুকে সিদ্ধ করে নিয়ে আমি হাতের সাহায্যেই আধা ভাঙা করে দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো আলুটা মিশিয়ে দিতে পারেন চাইলে কমও দিতে পারেন আবার চাইলে বেশিও দিতে পারেন এখন আমি ডাবলির ডালটাকে চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ডালটা মাখা মাখা হয়ে যায় কিছুটা পানি রয়েছে এই পানিটাও পুরোপুরি শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এভাবে ভেঙে দিয়েছি ডালটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাটা দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো দিচ্ছি চুলার উপরে রেখেই কিন্তু মশলাটাকে দিয়ে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আপনারা খুবই কম ভেজে নেবেন বেশি ভাজলে কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ডালটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এই ফাঁকে দেখেন তিরিশ মিনিট পরে আপনাদেরকে ডোটা দেখাচ্ছি ডোটা কতটা সফট হয়ে গিয়েছে এখন ডোটাকে আবার একটু মথে নিচ্ছি মথে নিয়ে ডোটা থেকে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব একটু তেল লাগিয়ে দিয়েছি মোটা সাইজের একটা রুটি বেলে নিচ্ছি ডোটা কিন্তু খুব বেশি নরম হয়ে যায়নি সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কিন্তু কিছুটা শক্তই রয়েছে তবে একটু স্মুথ হয়েছে মোটা একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে একটা সাইডে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম রুটির একটা সাইডে তেলটাকে লাগিয়ে নিয়েছি আর সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি আটা ময়দা যে কোনো কিছু আপনারা এখানে দিতে পারেন তেল আর আটাটাকে রুটির একটা সাইডে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি আর একটা সাইডে কিন্তু কিছুই লাগাচ্ছি না এখন অপর সাইডটা এর উপর দিয়ে দিয়ে খুব ভালো করে মুড়ে দিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে সাইডটাকে লাগিয়ে দিচ্ছি এভাবে তৈরি করলে কিন্তু খুব সহজেই ভেলপুরি বা ফুচকা শেলের মধ্যে একটা ফাঁকা জায়গায় তৈরি হয় আমি একটা প্লাস্টিকের বয়ামের ঢাকনা নিয়ে নিয়েছি ভেলপুরি তৈরি করার জন্য যেহেতু ভেলপুরিটা একটু বড় হয়ে থাকে তাই এই সাইজের প্লাস্টিকের ঢাকনাটাই ব্যবহার করছি আপনারা চাইলে এই সাইজের কুকি কাটার দিয়েও ভেলপুরিটাকে কেটে নিতে পারেন এখন একটা রুটি তৈরি করে নিচ্ছি বড় সাইজের রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না একটু মোটা রেখে তৈরি করতে হবে ফুজকার শেলের থেকে ভেলপুরির শেল কিন্তু কিছুটা মোটা হয়ে থাকে তাই খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার খুব বেশি মোটাও করে ফেলা যাবে না এখন যে ঢাকনাটা নিয়েছিলাম ওটার মধ্যে একটু আটা লাগিয়ে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেলপুরি শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আর বেলপুরিগুলো ফুচকার তুলনায় বড় হয়ে থাকে তাই আমি এই ঢাকনাটা ইউজ করেছি এগুলো আমাদের বাসায় অনেক বেশি অ্যাভেলেবল সবার বাসাতেই থাকে আপনারাও কিন্তু এভাবে কেটে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুটা মোটা করেই তৈরি করতে হবে তবে খুব বেশি মোটা করলে কিন্তু ভেলপুরিটা ফুলতে চাইবে না আমি আবারও আপনাদেরকে আরেকটা রুটি সেমভাবে তৈরি করে দেখাচ্ছি আবারও কিছুটা আটা দিয়ে একটা সাইডকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি এভাবে তৈরি করলে কিন্তু খুব সহজেই ভেলপুরি বা ফুচকা তৈরি করে নেওয়া যায় রুটির সাইডগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মুড়ে দিয়েছি এখন এটা দিয়েও একটা রুটি তৈরি করে নিয়েছি খুব সহজেই কিন্তু এভাবে ছটপট ভেলপুরি তৈরি করে নেওয়া যায় আর এভাবে ভেলপুরি তৈরি করলে দেখবেন যে এর ভিতরে একটা ফাঁকা জায়গা খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে আমি খুব পাতলা বা খুব মোটা করে একটা রুটি বেলিনি মোটামুটি ফুচকার শেলের থেকে মোটা রেখেছি আপনারা নিশ্চয়ই ভেলপুরি খাওয়ার সময় দেখেছেন ফুচকার থেকে ভেলপুরির শেলটা কিন্তু অনেকটাই মোটা হয়ে থাকে যেহেতু এটা পুরি অনেকটাই মোটা হয়ে থাকবে আর যদি খুব বেশি মোটা হয়ে যায় কাটার পরে তাহলে আপনারা বেলনা দিয়ে আলতো করে একটু বেলে দিবেন তাহলে চতুর্দিকে সমান হয়ে যাবে আমি কিছু কিছু পুরিকে কেটে নেওয়ার পর আলতো করে একটু বেলে দিয়েছি যেহেতু কাটার পরে এটার সাইডগুলো আরও কিছুটা মোটা হয়ে যায় তাই আমি কিছুটা বেলে দিয়েছি যাতে চতুর্দিকেই সমান হয়ে যায় আর এই সাইডটা দেখেন ভালোভাবে লেগে যায়নি তাই ওটার থেকে আর কেটে নিচ্ছি না আবারও সেমভাবে একটা রুটি বেলে নিয়েছি সেমভাবে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি মনে হয় খুব বেশি মোটা হয়ে গিয়েছে বা একটা যদি চেক করে দেখেন যে ফুলছে না তাহলে আপনারা আর একটু পাতলা করে নেবেন তাহলে দেখবেন যে আপনাদের ভেলপুরিগুলো খুব পারফেক্টভাবে তৈরি হচ্ছে খুব বেশি মোটা হলে ফুলতে না আর যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে ফুলে উঠে ফেটে যাবে তাই বেশি মোটাও করবেন না আবার খুব বেশি পাতলাও করবেন না আমি সবগুলো বেলপুরি সাইজে কেটে নিয়েছি আর এই একটা দিয়ে অনেকগুলো বেলপুরি তৈরি করে নেওয়া যায় এই পুরিগুলোর সাইডগুলো কিছুটা মোটা রয়েছে তাই আলতো করে একটু বেলে দিচ্ছি যাতে চতুর্দিকে সমান হয়ে যায় আমি একটু বড় করে তৈরি করে নিচ্ছি যেহেতু ফোলার পরে এগুলো অনেক বেশি ফুলে যাবে তখন এমনিতে ছোট হয়ে যাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি যেগুলো মোটা রয়েছিলো সেগুলোকে একটু বেলে নিয়েছি আর বাকিগুলো সেমভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে ভাসতে নিয়ে যাচ্ছি চুলায় তেল বসিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আমি কিছুটা ভেজে নিয়েছি আগে বাকিগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আর অবশ্যই চুলা রাসটাকে মিডিয়াম টু হাইতে রেখে সবগুলো বেলপুরে ভেজে নিতে হবে চুলা রাসটা লো করে দিলে কিন্তু খুব সহজে ফুলতে চাইবে না আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে ভালোভাবে গরম না হলে কিন্তু ফুলতে চাইবে না আর এগুলোকে একটু ফোলার জায়গা রেখে দিয়ে ভাসতে দিতে হবে একসাথে অনেকগুলো দেয়া যাবে না দু তিনটা করে ভেজে নিলে দেখবেন যে খুব সহজে এগুলো ফুলে উঠছে এদেরকে ফোলার জন্য একটু স্পেস করে দিতে হবে দেখতেই পাচ্ছেন সবগুলো ভেলপুরি কিভাবে ফুলে উঠেছে আলতো করে একটু নেড়ে দিচ্ছি আর এই ভেলপুরিগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে একদম লালচে কালার করে ভেজে নিতে হবে আমি সাইড দিয়ে আরও একটা দিয়ে দিচ্ছি আলতো করে একটু উল্টে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই একটু জায়গা করে দিচ্ছি যাতে সে নিজে থেকে ফুলে উঠতে পারে আর আপনারা যখন ভেলপুরি খেতে যান একটা জিনিস খেয়াল করবেন মামাদের কাছেও ভেলপুরি এগুলো কিন্তু সব পারফেক্টভাবে ফোলা থাকে না কিছু কিছু ভেলপুরি দেখবেন যে চিপকায় থাকে এটা খুবই স্বাভাবিক সবগুলোই যে ফুলবে তা না কিছু কিছু ভেলপুরি ফুলবে না এটাই স্বাভাবিক আর এগুলো কিন্তু ফুচকার সেলের মতো হবে না এটা যেহেতু পুরি এটা অনেকটাই বেশি মুচমুচে হবে আর পুরি যেমন একটু মোটা হয়ে থাকে এগুলো কিন্তু কিছুটা মোটা হবে ফুচকার তুলনায় আপনারা যারা ভেলপুরি খেয়ে থাকেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করেছেন ফুচকার শেল আর ভেলপুরি শেল কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে এখন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি অবশ্যই পুরীর কালারটা পুরোপুরি লালচে না হওয়া পর্যন্ত তুলে নেওয়া যাবে না খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পুরীগুলোর কালার চলে এসেছে আরও ভালোভাবে ভাজতে হবে কোনো অংশই যেন সাদা না থাকে পুরোপুরি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভেলপুরিটা পারফেক্টভাবে মুচমুচে হবে দেখেন এরকম কালার হলেই তুলে নিতে হবে আর এগুলো দেখেন কেমন চিপকায় গেছে আর এই তিন চারটা কিন্তু ফুলে গিয়েছে এটা খুবই স্বাভাবিক সবগুলো যে ফুলবে তা না যেগুলো ফুলেছে সেগুলো তো ফুলেছে আর এগুলো দেখতেই পাচ্ছেন এক সাইড ফুলেছে তো আরেক সাইড ফুলে এরকমই হবে এটা খুব স্বাভাবিক আর এরকম লালচে কালার হলেই তুলে নিতে হবে তাহলেই দেখবেন আপনাদের ভেলপুরিটা খুব ভালোভাবে মুচমুচে হয়েছে আর ভেলপুরি যদি মুচমুচে না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না তাই খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে আমি বাকি যে কয়েকটা রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি আর দেখেন দেওয়ার সাথে সাথে সবগুলো ফুলে যাচ্ছে চুলা আঁচটা কিন্তু এই পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় না হলে কিন্তু খুব সহজে পুরিটা ফুলতে চাইবে না চুলা আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে হবে খুব বেশি হাই করে দেওয়া যাবে না আবার খুব বেশি মিডিয়াম করে দেওয়া যাবে না মিডিয়াম টু হাইতে রেখে ভেলপুরিগুলোকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে এগুলোকেও সেমভাবে লালচে কালার হওয়া পর্যন্তই ভেজে নিব আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যাতে এদের ফুলতে সমস্যা হয় কারণ এমনিতেই দেখবেন এরা ফুলে যাচ্ছে একটা সাইড কিছুটা হলে উল্টে পাল্টে দিতে হবে আর ঠিক এরকম কালার করেই কিন্তু নামিয়ে নিতে হবে আমি সবগুলো বেলপুরি ভেজে নিয়েছি একটা সাইডে নামিয়ে রেখে দিয়েছি এদিকে ডালটা বাটির মধ্যে তুলে নিয়েছি বাকি যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়েছি আরও কিছুটা মশলা দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলাটা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি ভাজা শুকনা মরিচের গুঁড়া এটা আমি আমার স্বাদ মতো দিয়েছি একটু মিশিয়ে নিচ্ছি আমি একটা সাইড থেকে মিশাচ্ছি যেহেতু সবটা ডাল আমার লাগবে না তাই একটা সাইড থেকে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু ধনেপাতা পাতা কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিচ্ছি তাই লবণের পরিমাণটা প্রথমে কম দিয়েছিলাম যেহেতু বিট লবণ ব্যবহার করব আবারও একটু মিশিয়ে নিচ্ছি আমি এক সাইড থেকে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি এর মধ্যে খুব বেশি কিছু দিচ্ছি না যেহেতু পরবর্তীতে উপর দিয়ে বেশ অনেকটা করে দিয়ে দিব তাই অল্প অল্প করে দিয়ে ডালের সাথে মিশিয়ে নিলাম একটা সাইড থেকে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন তেঁতুলের টকটা নিয়ে এসেছি এই তেঁতুলের টকটা মিষ্টি তেঁতুলের টক আমি কিছুদিন আগে বানিয়েছিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু এটা কিছুটা ভারী রয়েছে এই তেঁতুলের টকটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অদ্ভুত পুরি বা রাজস্থানী পুরিতে দেখবেন পুরো রেসিপি দেওয়া আছে খুব ছটপট একটা সসের রেসিপি আপনারা চাইলে দেখে নিতে পারেন এক চিমটি মশলা দিয়ে দিলাম ভাজা মশলাটা একটু বিট লবণ দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এটা এই টকটা কিন্তু খেতে খুবই মজা এদিকে ভেলপুরিগুলোকে নিয়ে এসেছি ভেলপুরিগুলো এখনও যথেষ্ট গরম রয়েছে যেগুলো ঠান্ডা হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা মুচমুচে হয়েছে ঠান্ডা হওয়ার পরে পুরীগুলো অনেক বেশি মুচমুচে হয়ে যায় আর ভিতরটা দেখেন কত বড় জায়গা করে নিয়েছে আমি আপনাদের ঠান্ডাগুলো ভেঙে দেখাচ্ছি দেখেন এটা কত মুচমুচে হয়েছে আর ভিতরে কতটা ফুলেছে দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে এভাবেই ভেঙে নিচ্ছি দু তিনটার মতো খুব বেশি একটা ফুলেনি সেগুলো আর ভাঙছি না এগুলো দেখেন সবগুলো কত ভালোভাবে ফুলেছে একসাথে সবগুলো ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে তারপর পুর দিয়ে দিয়েছি যেগুলো ভেঙে নিয়েছি তার মধ্যে আমি পুরটা ভরিয়ে দিয়েছি খুব সহজ একটা রেসিপি এই পুরিগুলোকে আপনারা ভালো পরিষ্কার কোনো জিপলক ব্যাগ বা পলিথিনে ভরে এয়ারটাইট কোনো কন্টেনারে রেখে দিলে সাত দিনের মতো রেখে খেতে পারবেন আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি সবগুলো ভেলপুরির মধ্যে পুরটা ভরিয়ে দিচ্ছি আর এর টেস্ট ভেলপুরিওয়ালা মামাদের থেকে কোনো অংশে কম না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কতটা পারফেক্ট হয়েছে এখন এর উপর দিয়ে শসা কুচি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো পছন্দ মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ আর পছন্দ মতোই দিয়ে নেবেন তারপর এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি যেহেতু আগেও কিছুটা দিয়েছি আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এর উপর দিয়ে দেখি কতটা লোভনীয় লাগছে তাই না এখন এর উপর দিয়ে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এরপর যে টকটা রেডি করে নিয়েছিলাম সেই টকটা এর উপর দিয়ে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল সবার জিভে জল আনা ভেলপুরি ভেলপুরি তৈরি করার সময় অপেক্ষা করাটা অনেকটা কঠিন আশা করছি আমার রেসিপিটা সহজ আর ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার রেসিপিটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ